বাংলাদেশের খ্যাতনামা শিল্প উদ্যোক্তা, এসকিউ গ্রুপের চেয়ারম্যান ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান AZM শফিউদ্দিন শামীম দেশের শিল্প বাণিজ্যে অসামান্য অবদান রেখে চলছেন, তেমনি একজন দরদী মানুষ হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে, যিনি দেশের বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা প্রায় 90% কমিয়ে দেশীয় উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। AZM শফিউদ্দিন শামীম 1969 সালের 10 জানুয়ারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জেলা স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এসকিউ গ্রুপের চেয়ারম্যান তিনি। একজন সফল ব্যবসায়ী হিসেবে সরকারের পাশাপাশি দেশে বিদ্যুতায়নেও তার প্রতিষ্ঠানও ভূমিকা রেখে চলেছে। গত 15 বৎসর এই বন্টনের কাজটা মানে ডিস্ট্রিবিউশন একইভাবে কিন্তু আমরা করা হয়েছে। আমাদের ফ্যাক্টরিগুলা গত 15 বৎসর 24 ঘন্টা উৎপাদনে ছিল, যার ফলস্থিতিতে পল্লী বিদ্যুতের যে স্লোগান শতভাগ বিদ্যুৎ, সেই শতভাগ বিদ্যুতের কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে এই 15 বছর সময়ের মধ্যে। আজকে যদি চিন্তা করেন, আমি বলছি 24 ঘন্টা আমাদের ফ্যাক্টরিগুলা রান করেছিল, এর অর্থ 45 বছরে যেটা সম্ভব ছিল সেটা 15 বছরে শেষ করা হয়েছে। পূর্বে ইলেকট্রিক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে 90% বৈদ্যুতিক যন্ত্রাংশ দেশে উৎপাদন হচ্ছে, ফলে দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। ইলেকট্রিক সেক্টরে আগে শতভাগ প্রোডাক্ট আমদানি হতো, এখন জাস্ট রিভার্স, 90% দ্রব্যাদি বাংলাদেশে উৎপাদন হয়, আর 10% যেগুলো নাকি সবস্টিকেটেড, আমাদের দেশে যেটার ইনফ্রাস্ট্রাকচার নাই সেটাই কেবল আমদানি হয়। গত 15 বছরে আমাদের 11টা শিল্প প্রতিষ্ঠান 24 ঘন্টা উৎপাদনে ছিল, যার বেতন ছিল 20,000 টাকা, সে কিন্তু প্রতি মাসে অলমোস্ট 50,000 টাকা সেও কিন্তু আয় করেছে। তো এই 50,000 টাকাটা যদি আমাদের একটা শ্রমিক, তাহলে যত শ্রমিক কাজ করছে সেটা কিন্তু ইকোনমিতে সাইকেল হয়েছে এই টাকাটা। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে আমানতকারীর আমানত শতভাগ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমানতকারীর আমানত এবং সেটা সঠিকভাবে বিনিয়োগ করা, আর আপনি জানেন যে জনগণের আমানতের সুরক্ষা করার জন্য মানুষ ব্যাংকেই আস্থা রাখে, আর আমাদের ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুন তার মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। আমি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান, আমি এই কাজটি বিশ্বস্ততার সাথে করতে চাই। ব্যাংকিং সেক্টরকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে কৃষি এবং কৃষকদের গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। কৃষিতে কিন্তু মানুষের সম্পৃক্ততা সবচেয়ে বেশি, এবং যারা নাকি প্রান্তিক পর্যায়ে কৃষক তারাই কিন্তু কৃষিকাজে নিয়োজিত। যদি আর্থিক খাত শক্তিশালী না হয়, তাহলে কৃষকের পক্ষে এই ভারসাম্যহীন অবস্থায় টিকে থাকা অসম্ভব। আমাদের ব্যাংকের পিছনে কিন্তু এগ্রিকালচার শব্দটা ব্যবহার হয়েছে, এটার অর্থ যে আমরা কৃষক বান্ধব এবং এগ্রিকালচার সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করতে সহায়ক হব। বর্তমানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক SME খাতকে গুরুত্ব দিয়ে SME বিনিয়োগকেও উৎসাহিত করছে, যা দেশে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করবে। আমরা ফোকাস করছি SME ব্যাংকিং সেক্টরে আমাদের কাজ চালানোর জন্য, যেখানে নাকি রিস্ক মিনিমাম, এবং এই ধরনের এই সেক্টরে আপনার উদ্যোক্তার পরিমাণও বেশি, নতুন উদ্যোক্তার পরিমাণ। তা আমাদের ইচ্ছা হচ্ছে নতুন উদ্যোক্তাদেরকে আপনার মোটিভেট করা এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে উপরে উঠানো। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এলাকায় শিক্ষা বিস্তারে স্থাপন করে যাচ্ছেন স্কুল কলেজ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এবং বেকারদের করে দিচ্ছেন কর্মসংস্থানের ব্যবস্থা, ভূমিহীনদের জন্য করে দিচ্ছেন আবাসনের ব্যবস্থা। আমার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ডিসেবলড মেধাবী ছাত্রছাত্রী এবং অসুস্থ লোকজন, তাদেরকে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা তাদের ঘরে ঘরে পৌঁছে যায়। যারা বেকার যুবক আছে তাদেরকে আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি দিয়ে সহায়তা করছি, এবং এর চেয়ে যারা নাকি লেখাপড়ায় শিক্ষিত না, দরিদ্র, তাদেরকে বিভিন্ন সময় রিক্সা বা আপনার ঘর করে দেওয়া বা আপনার কিছু আর্থিক সাহায্য করা, এটা কিন্তু আমাদের সবসময় চলমান আছে।
রাজনীতি হচ্ছে গরিব দুঃখী মানুষের উপকার করা। আর যেহেতু আমরা পারিবারিকভাবেই গরিব দুঃখী মানুষের সাথে বরাবরই ছিলাম, সেই ইন্সপাইরেশনে আমিও চিন্তা করলাম যে গরিব দুঃখী মানুষকে আরও কীভাবে সম্পৃক্ত করা যায়, এবং সেই সম্পৃক্তটা ইন্ডিভিজুয়ালি করা সম্ভব, বাট ব্যাপক হারে করার জন্য দলীয় আমরেলার নিচে যদি করা যায় তাহলে সামগ্রিকভাবে সবাই উপকৃত হবে। এলাকা তথা দেশের উন্নয়নে আরো অবদান রাখার জন্য সম্প্রতি রাজনীতিতেও সরব হয়েছেন। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখতে পারবেন বলেও জানান এই স্বপ্নদ্রষ্টা।